যদি কেউ পেটের ভেতরে থেকে যুদ্ধ শিখতে পারে ওই ভারতে, এই আধুনিক ভারতে কেউ 2 বছর থেকে রাজনীতি করলে আপনাদের এত ফাটে? আমি এই প্রশ্নের কি আমি কি উত্তর দেব বলুন। আপনি 2 বছর বয়সে আপনার ছবিটা একবার নিয়ে ফেসবুকে লাগান না, দেখি না কেমন ছবিগুলো ছিল, তখন আপনি কত বড় সাংবাদিক ছিলেন দেখি। যে নির্বাচন কমিশনার যিনি হয়েছেন, রাজ্য ইলেকশন কমিশনার, তার হাতে আমরা গ্লাস শুদ্ধ, উল্টো দিকে কার্তিক ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির ভাই বসে আছে। তখন তো এই কি নাম বললেন, হ্যাঁ কি যেন মায়াংশু না কি নাম, দেবাংশু, দেবাংশু নামক ব্যক্তিত্বরা, হ্যাঁ তারা তো বলে না, নেচে কুদে এরা সব ডিজিটাল, এরা কেউ ফিজিক্যাল রাজনীতি করেনি, এরা কখনো পুলিশের মার খায়নি, চটুল 2-4টে কথা বলতে পারে। মুখ্যমন্ত্রীকে আমরা তো বলতে পারি যে অজন্তা হাওয়াই চটির বিজ্ঞাপনে দেখতে চাই, অ্যাপেল স্টোরের অ্যাপেলের বিজ্ঞাপনে দেখতে চাই, তাই না? পেড ওয়ার্কারদের সামনে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিলে যে আপনারা 24-এ আবার আমাকে রেকর্ড ভোটে জেতাবেন, তো কেউ কিছু বলছে না। এদের কিছু নেই, এদের কিছু নেই, দোষ বাংলার মানুষে, ছাগলের পেছনে লাঙল এঁটে দিয়েছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। তৃণমূলে পরিবারতন্ত্র, এই প্রসঙ্গটা একাধিকবার উঠে এসেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে। এবার বিরোধীদের সরাসরি তোপ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক নাকি আমাকে দেখে ভোটের রাজনীতিতে এসেছে, রাজনীতির ময়দানে এসেছে, এই কথা তো বিরোধীরা বলে, কিন্তু ওর রাজনীতির শুরুটা হচ্ছে মাত্র 2 বছর বয়স থেকে। সিপিএম যখন আমাকে আঘাত করেছিল ঠিক তখন বুঝে গেছি, বুঝে গেছি কি বলবেন। এমনি মহাপুরুষরা, মহামানব, মরাট মহাপুরুষ, মহামানবরা যুগে যুগে এরকমই হন। মহামানব হয়ে যারা জন্মগ্রহণ করেন, ক্ষণজন্মা মানুষরা, মানুষ না দেখতে মানুষের মতন হয় এরা সবাই, এরা মানুষ নয়, তাই বলে আবার দেবতাদের সঙ্গে তুলনা করবেন না, তো এরা এরকমই হয়। মহাভারতের গল্পে আছে অভিমন্যু মায়ের পেটে থাকা অবস্থায় শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে যুদ্ধের কাহিনী শুনতে শুনতে তার মা শুনছিলেন, আর ভেতরে পেটের ভেতরে অভিমন্যু সেটা শুনতে শুনতে চক্রব্যূহ কী করে ঢুকতে হয় সেটা শুনে ফেলেছিলেন। তো যদি কেউ পেটের ভেতরে থেকে যুদ্ধ শিখতে পারে ওই ভারতে, এই আধুনিক ভারতে কেউ 2 বছর থেকে রাজনীতি করলে আপনাদের এত ফাটে? দেখুন বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কি না বলে। আমি এই প্রশ্নের কি আমি কি উত্তর দেব বলুন। আপনি 2 বছর বয়সে আপনার ছবিটা একবার নিয়ে ফেসবুকে লাগান না, দেখি না কেমন ছবিগুলো ছিল, তখন আপনি কত বড় সাংবাদিক ছিলেন দেখি। আপনি আমার দেখান না, 2 বছর বয়সে আপনার কয়েকটা ছবি দেখান না, দেখি না, তার মধ্যে কটা জামা কাপড় পরা, কটা ন্যাপি পরা, আর কটা সেটা ছাড়াও ছবি হয় তখনকার দিনে ওই বয়সে। আর সেই বয়সে কেউ রাজনীতিবিদ হতেই পারে? ক্ষণজন্মা মানুষ কি উত্তর দেবো এইসব কথা? একটাও রাজনৈতিক প্রশ্ন করতে পেরেছেন আপনি আমায় বলুন, কারণ পশ্চিমবঙ্গে আজকে কোনো রাজনীতিই নেই আর এসব নেই, শুধু এইসবই চলছে। কে 2 বছরে রাজনীতি করেছে, কে রাজ্যপালকে শকুন বলেছে, কোন শকুন রাজ্যপালকে আবার চশমা কেনা নিয়ে খোঁটা দিয়েছে, এই চলছে আপনাদের। আর দাদা আমি রাজনীতি করতে এসেছি, যে রাজনৈতিক প্রসঙ্গ বললেন সেই রাজনীতি থেকে তো সাধারণ মানুষ বড়ই হতাশাগ্রস্ত, কারণ এই রাজনৈতিক নেতাগুলোর উপরই তো সাধারণ মানুষ ভরসা রেখেছে, তাদেরকে মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষের কথা না বলাই ভালো, আমি সেখানেও বিতস্ত, তারাই সম্পদ, চেষ্টা করছি কারা না কারা বাজিয়ে তাদের ঘুম থেকে তুলতে। এই সাধারণ মানুষগুলো এই ছাগল বাঁদরদের ভোট দিয়েছে, এটাও তো মানতে হবে। তোমার কদিন আগে একটা ভিডিও বাজারে খুব চলেছে, এই যে 500 টাকার স্রষ্টা প্রশান্ত কিশোর, 500 টাকা দিয়ে এখানে ভোট কিনেছে, ও নিজের রাজ্যে গিয়ে কি বলছে দেখেছেন সে ভিডিওটা?
बोलचे तुम 500 रुपया लेके मुखिया को अपना चुनेगा, वोट देगा, मुर्गा भात खाएगा, 8 पाउच पिएगा, तो तुम्हारा मुखिया तो तुमसे प्रधानमंत्री आवास योजना का 20,000 रुपया ही मांगेगा, वो तो तुम्हारा ही मुखिया है। ये बिहार लोग बुझिए दिए चले गए যে 500 টাকা দাও ভোট হয়ে যাবে, আর নিজের রাজ্যে গিয়ে সে একই কথা বলছে, আপনি এখনও সেখান থেকে বেরোলেন না। ইনফোসিস কর্তা সেদিন কি বলেছে, বলেছে বাঙালি ভারতবর্ষের অন্য রাজ্যকে সমৃদ্ধ করছে, শুধু এই রাজ্য বাংলাটাই ডুবে গেছে অন্ধকারে। এই রিপোর্টে কিছু বলার যেটা সাধারণ মানুষের কথা হচ্ছিল, সাধারণ মানুষের একটা দল চাকরি প্রার্থীরাও, সেই চাকরি প্রার্থীদের কোথাও একটা কি আশা ভরসার নাম বলা যেতে পারে, অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি দেখা গেল সর্বরী দত্তের বুটিকের এক্সক্লুসিভ কালেকশনে। দেবাংশুর মানে ভয়ঙ্কর তোপ, তিনি বললেন যে ফেসবুকে পোস্ট করে তিনি বলছেন রূপা ফ্রন্টলাইনের বিজ্ঞাপনও দেখতে চায়, কি বলবেন এই প্রসঙ্গে? এখন রূপা ফ্রন্টলাইনের বিজ্ঞাপনে দেখবে না, মদন দার সঙ্গে ও লাভলিতে নাচবে, এটা আমি কি করে বলব? কিন্তু একটা মানুষের জীবনে, একটা মানুষের জীবনে কি বিচারক হয়েছে বলে তার ব্যক্তিগত জীবন নেই? এমনটা তো নয় যে নির্বাচন কমিশনার যিনি হয়েছেন, রাজ্য ইলেকশন কমিশনার, তার হাতে আমরা গ্লাস শুদ্ধ, উল্টো দিকে কার্তিক ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির ভাই বসে আছে। তখন তো এই কি নাম বললেন, হ্যাঁ কি যেন মায়াংশু না কি নাম, দেবাংশু, দেবাংশু নামক ব্যক্তিত্বরা, হ্যাঁ তারা তো বলে না যে তোমাকে খালাসিতলা, হ্যাঁ তারপরে আরও কী কী সব আছে, হ্যাঁ সেখানেও দেখতে চাই। এখন এই সব প্রশ্নের সেই একই প্রশ্ন ঘুরে পড়ে, এগুলোর কী উত্তর দেব? একটা লোক বুটিকে গেছে, একটা লোক বুটিকে গেছে, যেতেই পারে, বুটিক কোন অন্যায় জায়গা, বুটিক কোন জেলে তো যায়নি, চুরি করে জেলে তো যায়নি। বুটিকে জামা কাপড় কিনতে, আমি যদি কাল জামা কাপড় কিনতে যাই প্যান্টালুনসে, আপনি আমায় কী বলবেন? তো মহা মুশকিল। আসলে ওরা রূপা ফ্রন্ট রূপার কথা এলো কেন, তার কারণ হচ্ছে ওরা মাঝে মাঝেই রাজ্যপালকে অরণ্য দেব বলেছে। দেখবেন ওদের ওই কী নাম আছে বলুন, কুন্তল ঘোষ না কি নাম মুখপাত্র, ওই একই দুটো চরিত্র, একই চোর দুটোই, ওই যে কুণাল ঘোষ, তিনি অরণ্যদেব বলেছিলেন। তো অরণ্যদেব মানে ওনার চোখে কী, অরণ্যদেব মানে ওনার চোখে হচ্ছে প্যান্টের উপর জাঙ্গিয়া পড়া একটা লোক, তাই ওর মাথায় রূপা এসছে, রূপা গেঞ্জি জাঙ্গিয়ার কথা এসছে। ও তো বলতে পারতো রেমন্ডসের দোকানেও দেখবো, সেটা তো বলি এসব, এগুলো কোনো প্রশ্ন, এগুলো কোনো রাজনৈতিক এলিমেন্ট? আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন দাদা, তাকিয়ে দেখুন, যে বিহারকে আমরা গালি দিতাম, যে উত্তরপ্রদেশকে আমরা গালি দিতাম, আমার কাছে বিহার আর উত্তরপ্রদেশ একই ছিল, কারণ যে মানুষরা হিন্দিতে কথা বলে তারা সব বিহারি আমার চোখে, তাই ছিল তো, আমরা মানে ছোট করতাম বাঙালি। আজকে সেই উত্তরপ্রদেশ আজকে 1 ট্রিলিয়নের স্টেট বলে হবে বলে নিজেকে ঘোষণা করে দিয়েছে, করে দেখাবে বলে। আপনি কোথায় আছেন? আজকে আমার দেশে হাই রোডের ওপরে যুদ্ধ বিমান নামছে, আপনার এখানে চলার রাস্তা নেই, আপনি পড়ে আছেন এই সমস্ত কি মায়াংশু না কি নাম বললেন, দেবাংশু ভেবাংশু এই সমস্ত নেচে কুদে, এরা সব ডিজিটাল, এরা কেউ ফিজিক্যাল রাজনীতি করেনি, এরা কখনো পুলিশের মার খায়নি, চটুল দুটো চারটে কথা বলতে পারে, চটুল কথা বলবার জন্য আপনি আমাদেরকে কেন ডাকছেন? আপনি একটা ভাঁড়কে বসিয়ে দিন না, হাসির রাজা কত ছিল, হ্যাঁ সেই সমস্ত বলতো সেই জাতীয় লোক, একটা কোনো কমেডিয়ান হাসির রাজা উত্তম, উত্তম দাস, উত্তম দাস কত ছিল আগে আমরা দেখেছি, এখন তারাও হারিয়ে গেছে, সেরম কাউকে বসিয়ে দিন, ভালো ভালো ওরম চটুল কথা বলিবে, রেমন্ডের বিজ্ঞাপনেও দেখতে চাই,
মুখ্যমন্ত্রীকে আমরা তো বলতে পারি যে অজন্তা হাওয়াই চটির বিজ্ঞাপনে দেখতে চাই, অ্যাপেল স্টোরের অ্যাপেলের বিজ্ঞাপনে দেখতে চাই, তাই না? ভাইপোকে গরুর পিঠে দেখতে চাই, এসব তো বলছি না আমরা। আমি অন্তত এগুলো রাজনীতিতে এগুলো এগুলো এক্সপেক্টেড নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রধানমন্ত্রীকে সরাসরি তোপ করেছেন, আবারও তিনি তোপ করলেন, এবার ওনার তোপে প্রধানমন্ত্রী ছিদ্রে গেছে, আর মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার এমন তোপ। ওনার তোপে লাল কেল্লা পড়ে গেছে, কি ভিস্টা, সেন্ট্রাল ভিস্টা ধ্বংস হয়ে গেছে ওনার তোপে। কারে তোপ কোন আপনারা? তোপ মানে কি? তোপ মানে তো গোলা, তোপ তো কামান থেকে দাগা হয়। পেড ওয়ার্কারদের সামনে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিলে যে আপনারা 24-এ আবার আমাকে রেকর্ড ভোটে জেতাবেন, তো কেউ কিছু বলছে না। ছবার যদি আমি একই কথা বলি চিৎকার করে করে, লোকে বলবে বাবা বিরক্ত হয়ে যে বাবা ছেড়ে দে, আমি একবার হ্যাঁ বলে দিই তাহলেও চুপ করবে। সেই লোকের কথাকে আপনারা তোপ বলেন? আমি আজকেই দেখছিলাম তো। একদম শেষ প্রশ্ন আসলে রাজনীতির বাইরে গিয়ে, সাধারণ মানুষ কলকাতা সহ একাধিক রাজ্যের একাধিক জায়গার মানুষ এই মুহূর্তে চরম কষ্টে আছে, কারণ বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে। তিলোত্তমার মানুষ যখন প্রশ্ন করেছিল বা সাংবাদিকদের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয়েছিল, অরূপ বিশ্বাস বললেন যে মানুষ অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে, সেই কারণে লোডশেডিং হচ্ছে। দীর্ঘ 4-5 ঘন্টা করে প্রত্যেক দিন লোডশেডিং হচ্ছে, এ প্রসঙ্গে কি বলবেন? কেন এত এত বিদ্যুৎ কারখানা, এত বিদ্যুতের উৎপাদন কোথায় গেল? কটা লোক কটা এসি আর পাখা চালালো বলে তুমি মুখ থুবড়ে পড়লে? আসলে আমার রাজ্যে এতদিন লোডশেডিং কেন দেখেননি? রাজ্যে কোনো কল নেই, কারখানা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। আরে ভাই, কলকারখানা থাকলে তবে বিদ্যুতের প্রয়োজন হয়, এখানে তো শুধুই ডোমেস্টিক বিদ্যুৎ, এখানে তো শুধুই ডোমেস্টিক বিদ্যুৎ। এই কটা লোক এসি লাগিয়েছে, বিদ্যুৎ মন্ত্রী দেড় হাত জিভ বেরিয়ে গেছে, আর এদের লজ্জাও লাগে না, এদের লজ্জাও লাগে না। এরা দেখাতে পারবে যে এদের যা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে সেই পরিমাণ বিদ্যুৎ তারা উৎপাদন করে দেখাতে পেরেছে? সেই পরিমাণ বিদ্যুৎও তারা উৎপাদন করতে পারেনি। বাংলার মানুষকে ওনারা বলুন যে তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে না থেকে তোমরা মলে টলে ঘুরে বেড়াও, এসব বলতে পারেন ওনারা, কি উত্তর দেব? একটা লোক কটা এসি চালাবে? তুমি এত বড় একটা রাজ্য, যে রাজ্যটা লন্ডন হবে বা হয়ে গিয়েছে, যে রাজ্যটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, সেই রাজ্যে কটা লোক কটা এসি চালিয়েছে বলে রোজ 5 ঘন্টা লোডশেডিং? এর কী বলবো আমি বলুন। এখন আমি বেশি কিছু বললে আবার দেখে আমার এখানকার সুইচটা অফ করে দেবে, কী লাভ আমার? এদের কিছু নেই। দোষ বাংলার মানুষে, ছাগলের পেছনে লাঙল এঁটে দিয়েছে, ছাগলের পেছনে লাঙল আঁটলে যা হয় এই রাজ্যে সেটাই হচ্ছে। লাঙল টানার জন্য বলদ লাগে, এ একটা বলদ ছিল কেষ্ট, বেটা ভেতরে ঢুকে গেছে, আর সব এগুলোকে আর কি বল। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, NP দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাটিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন।